আজ বিশ্ব যোগ দিবস। আজ শরীরচর্চার মন্ত্রে দীক্ষিত হয়ে নিজেকে ফিট রাখার অঙ্গীকার নিশ্চয়ই করেছেন, এবার থেকে রোজ ওয়ার্কআউট করার সংকল্পও করলেন। কিন্তু শরীরচর্চা করতে গিয়ে যদি ব্যথায় ক্লান্ত হয়ে পড়েন তাহলে কি উপায়? আপনার জন্য থাকলো জানকারি টিপস। দিন দিন চেহারা বেঢপ হয়ে যাচ্ছে, আয়নার সামনে নিজেকে আর দেখতে ইচ্ছে করে না। এবার বুঝছেন তো কিছু একটা করা দরকার। তার উপর সারা দেশব্যাপী যোগ দিবস সেলিব্রেশন দেখে সেই বোধটা আরও জেগে উঠেছে। এবার তাহলে কিছু একটা করে ফেলুন। যোগ করবেন না ব্যায়াম করবেন, জিমে যাবেন নাকি বাড়িতেই আপাতত ফ্রি হ্যান্ড, যাই করুন না কেন দীর্ঘদিন বিশ্রামে থাকার পর শরীরের কসরত করলে পেশির ক্লান্তি, যার ফলে শরীরের বিভিন্ন অংশে ব্যথা, তবে তাতে হাল ছাড়বেন না, কয়েকটি বিষয় মাথায় ঢুকিয়ে নিন। প্রথম দিন একেবারে অল্প করে শরীরচর্চা করুন, পরের দিনগুলি থেকে ধীরে ধীরে তা বাড়ান, তাতে শরীরে ব্যথা হওয়ার আশঙ্কা কম। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, শরীরচর্চা তো নয়ই। কথায় আছে অতিরিক্ত শরীরচর্চা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, একটানা ওয়ার্কআউট একদমই উচিত নয়, নির্দিষ্ট সময় অন্তর পেশিকে বিশ্রাম দিন। ওয়ার্কআউট শুরুর আগে অবশ্যই ওয়ার্ম আপ, হাত পা কোমর স্ট্রেচ করে নিন, এতে শরীরচর্চার সময় একসঙ্গে শরীরের ওপর বেশি চাপ পড়ে না। শরীরচর্চা করলে ঘাড়ে বা কোমরে টান ধরতেই পারে, এমন হলে কয়েকদিনের জন্য এক্সারসাইজ কমিয়ে দিন অথবা তা বন্ধ রাখুন। শরীরচর্চার ফলে ঘাম, আর ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায় সোডিয়াম পটাশিয়াম, অথচ এ দুটির ভারসাম্য নষ্ট হলেই বিপদ। ডায়েটে রাখুন সোডিয়াম পটাশিয়াম সমৃদ্ধ খাবার, যেমন কলা নুন ইত্যাদি। খাবার খেয়ে মোটেই শরীরচর্চা নয়, খাওয়ার পর অন্তত 2-3 ঘন্টা শরীরে বিশ্রাম প্রয়োজন, শরীরচর্চার পর বেশ খানিকক্ষণ বিশ্রাম প্রয়োজন, তাতে বেশি রিল্যাক্সড হয়, শরীরের ওপর বেশি চাপ পড়ে না। এবার আর দেরি করবেন না, সুন্দর শরীর আর সুস্বাস্থ্য পেতে কাল থেকেই ওয়ার্কআউট শুরু করে দিন। স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি। ব্যুরো রিপোর্ট,